আসসালামু আলাইকুম। এডুকেশন সেন্টার 24-এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি রবিউল ইসলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্লাসটি শিক্ষার্থীরা ছাড়াও যারা চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করছেন তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আজকের আলোচ্য বিষয় উপসর্গ। উপসর্গ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই আমরা জানব উপসর্গ কাকে বলে। যেসব অব্যয় ধাতুর পূর্বে যুক্ত হয়ে নতুন নতুন অর্থের সৃষ্টি করে তাকে উপসর্গ বলে। যেসব অব্যয় ধাতুর পূর্বে যুক্ত হয়ে নতুন নতুন অর্থের সৃষ্টি করে তাকে উপসর্গ বলে। আমরা অন্যভাবে বলতে পারি, কিছু কিছু অব্যয় আছে যেগুলো ধাতু বা শব্দের আগে যুক্ত হয়ে উক্ত ধাতু বা শব্দের অর্থ বদলে দেয়। অর্থাৎ কিছু কিছু অব্যয় আছে যেগুলো ধাতু বা শব্দের আগে যুক্ত হয়ে বা আগে বসে উক্ত ধাতু বা শব্দের অর্থ বদলে দেয়, এদেরকেই উপসর্গ বলে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি অ প্লাস কাজ সমান সমান অকাজ, অর্থাৎ কাজের আগে অটা যুক্ত হয়ে এই যে নতুন আর একটা শব্দ তৈরি করলো এবং অর্থটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল। ঠিক একইভাবে অব যোগ হেলা, অর্থাৎ হেলার আগে অব যুক্ত হয়ে গেল অবহেলা। তেমনি দিনের আগে প্রতি যুক্ত হয়ে প্রতিদিন, ধানের আগে প্রযুক্ত হয়ে প্রদান, অর্থটা কিন্তু সম্পূর্ণই চেঞ্জ হয়ে গেল। তো এখানে উপসর্গ হলো প্র, এই যেটা উপসর্গ, এখানে প্রতি উপসর্গ, তারপর এখানে অব উপসর্গ। তো উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অর্থ প্রকাশে সাহায্য করে। এজন্য বলা হয় উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থ দুটো কটা আছে। এখন আমরা জানব উপসর্গের প্রকারভেদ। উপসর্গ প্রধানত তিন প্রকার। প্রথমত হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ এবং বিদেশি উপসর্গ। উপসর্গ এই তিন প্রকার। এখন আমরা এই তিনটা উপসর্গকে আরও বিস্তারিত আলোচনা করব এবং জানব কোন উপসর্গ কোনটি। তো আমরা প্রথমে দেখি তৎসম বা সংস্কৃত উপসর্গ কাকে বলে। যেসব উপসর্গ সংস্কৃত ভাষা থেকে এসে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেসব উপসর্গকে সংস্কৃত বা তৎসম উপসর্গ বলা হয়। অর্থাৎ যেসব উপসর্গ সংস্কৃত ভাষা থেকে এসে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেসব উপসর্গকেই সংস্কৃত বা তৎসম উপসর্গ বলা হয়। তৎসম বা সংস্কৃত উপসর্গ হচ্ছে মোট 20টি। এখন আমরা এই 20টি উপসর্গকে কবিতার মতো করে ছন্দে ছন্দে মুখস্থ করব। আপনারা যদি এভাবে মুখস্থ করার চেষ্টা করেন তাহলে কিন্তু খুব সহজেই এগুলোকে মনে রাখতে পারবেন। তো এখন আমরা কবিতার মতো করে একটু পড়ব। প্র পরা পরি পতি অতি অভি অপি অপ অব অনু অদি আ সুসম উপ নি নির দুর্বিউত। এভাবে আমাদেরকে কবিতার মতো বা গানের মতো করে ছন্দে ছন্দে পড়তে হবে। কিভাবে আমরা আবারও পড়ি, প্র পরা পরি পতি অতি অভি অপি অপ অব অনু অদি আ সুসম উপ নি নির দুর্বিউত। এভাবে কয়েকবার পড়লে কিন্তু মুখস্থ হয়ে যাবে এবং পরবর্তীতেও মনে থাকবে। বন্ধুরা, এখন আমরা খাঁটি বাংলা উপসর্গ সম্পর্কে জানব। প্রথমেই আমরা দেখি খাঁটি বাংলা উপসর্গ কাকে বলে। আর্যদের আগমনের পূর্বে বাংলায় যেসব জাতি বাস করত তাদের ভাষা থেকে যেসব উপসর্গ এসে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেই সব উপসর্গকেই খাঁটি বাংলা উপসর্গ বা দেশি উপসর্গ বলা হয়। অর্থাৎ আর্যদের আগমনের পূর্বে এই বাংলায় যেসব জাতি বাস করত তাদের যে ভাষা ছিল সেই ভাষা থেকে যেসব উপসর্গ এসে এখন আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেই সব উপসর্গকেই খাঁটি বাংলা উপসর্গ বা দেশি উপসর্গ বলা হয়। আর খাঁটি বাংলা উপসর্গ হলো মোট 21টি। এখন আমরা সংস্কৃত উপসর্গের মতো এই খাঁটি বাংলা উপসর্গকেও কবিতার মতো বা গানের মতো করে মুখস্থ করব। তাহলে চলুন আমরা দেখে আসি।
এটা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ, আমরা এভাবে পড়ব। অ আ অগা অজ আনা আর আন আব ইতি পাতি সা সু স ভর রাম কুহা উন নে বি কদ। আমরা এখানে দেখতে পাচ্ছি স্বরে অ দিয়ে যেগুলো সেগুলো আগে লেখা হয়েছে, তারপর আ দিয়ে যেগুলো, তারপর সেইগুলো, এরপর অন্য অন্য বর্ণের গুলা। তো এভাবে মুখস্থ করলে আশা করি খুব সহজে আমাদের মনে থাকবে। তো আমরা আবারও একটু গানের মতো করে পড়ি। অ আ অগা অজ আনা আর আন আব ইতি পাতি শাশু স ভর রাম কু হা উন নি বি কদ। তো এভাবে আমাদেরকে এটাকে মুখস্থ করে রাখতে হবে। তো এখন আমরা চলে যাব বিদেশি উপসর্গে। তো প্রথমেই আমরা দেখি বিদেশি উপসর্গ কাকে বলে। বিদেশিদের সাথে ভাবের আদান প্রদানের ফলে বিদেশি ভাষা থেকে যেসব উপসর্গ বাংলা ভাষায় ব্যবহৃত হয় তাদেরকে বিদেশি উপসর্গ বলে। অর্থাৎ বিদেশিদের সাথে আমাদের ভাবের আদান প্রদানের ফলে তাদের ভাষা থেকে, অর্থাৎ ওই বিদেশি ভাষা থেকে বিভিন্ন উপসর্গ কিন্তু বাংলা ভাষায় ব্যবহৃত হয়, আর এই উপসর্গগুলোকেই বলে বিদেশি উপসর্গ। অর্থাৎ বিদেশিদের সাথে ভাবের আদান প্রদানের ফলে বিদেশি ভাষা থেকে যেসব উপসর্গ বাংলা ভাষায় ব্যবহৃত হয় তাদেরকে বিদেশি উপসর্গ বলে। এখন আমরা কয়েকটি বিদেশি উপসর্গ আপনাদেরকে দেখাবো। যেমন আরবি উপসর্গ, আম লা খাস খয়ের গড় বাজে, এই শব্দগুলো দিয়ে আমরা এখানে আরেকটি এই যে শব্দ তৈরি করেছি। যেমন আম দরবার, এই খাস দিয়ে আর একটা শব্দ খাস কামরা, গড় দিয়ে একটা শব্দ গড়মিল। এরপর ফার্সি উপসর্গ, এটাকেও আমরা কবিতার মতো করে পড়বো। এভাবে কম কার দর্নিম বদবে বফি বর বা হর বাজে না, এভাবে মুখস্থ করতে হবে। ফার্সি উপসর্গ কম কার দর্নিম বদবে বফি বর বা হর বাজে না। তো এইগুলো দিয়ে যদি আমরা শব্দ তৈরি করি, এই দেখতে পাচ্ছি বে দিয়ে বেয়াদব, বদ দিয়ে বদনাম, হর দিয়ে হর রোজ। তো তারপর ইংরেজি উপসর্গ ফুল হেড হাফ সাব, তো এটাকে এভাবেই মনে রাখতে হবে ফুল হেড হাফ সাব, ফুল হেড হাফ সাব, ফুল হেড হাফ সাব ইংরেজি উপসর্গ। এগুলো দিয়ে শব্দ তৈরি করলে কিভাবে হবে, যেমন ফুল দিয়ে ফুল হাতা, ফুল শার্ট, ফুল বাবু। তারপর হিন্দি উপসর্গ হর, হর দিয়ে কি কি শব্দ তৈরি করা যায়, হরতাল, হর রোজ, হর হামেশা এবং হরেক। তো এইভাবে বিভিন্ন শব্দ কিন্তু আমরা তৈরি করতে পারি। আর এখানেও কিন্তু আমরা উপসর্গের যে সংজ্ঞা সেটা খুঁজে পাই। যেমন এই দেখতে পাচ্ছেন এই তালের আগে এখানে হর যুক্ত হয়ে হয়ে গেল হরতাল, অর্থটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল এবং নতুন একটা শব্দও কিন্তু তৈরি হয়ে গেল। তো এটাই আসলে উপসর্গ। এখন কিছু বিদেশি উপসর্গের প্রয়োগ আমি এখানে আপনাদের জন্য দিয়ে দিলাম, আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন অথবা লিখে নিতে পারেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। যদি বুঝতে কোনো সমস্যা হয় বা কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্ট করে জানান, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে ঘন্টাটি বাজিয়ে রাখুন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই তার নোটিফিকেশন পেয়ে যাবেন। কথা হবে পরের ক্লাসে। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। এডুকেশন সেন্টার, এসব জ্ঞানের সন্ধানে।